ফ্রান্সে এক প্রবাসী বাংলাদেশির হাতে হত্যার শিকার হয়েছেন আর এক প্রবাসী বাংলাদেশি। পর্তুগালের পর গত সপ্তাহে ফ্রান্সের লিও শহরে লিমন নামের এক প্রবাসী বাংলাদেশি আর এক প্রবাসী বাংলাদেশির হাতে খুন হওয়ার বিষয়টি এখন সবার মুখে মুখে। 2019 সালে লিমন নিজের এবং পরিবারের স্বপ্ন পূরণের জন্য লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ফ্রান্স আসেন। রেসিডেন্স পারমিটও হয়েছিল তার, বসবাস করতেন প্যারিসে। কাজের খোঁজে লিও শহরে এসে একটি আবাসিক হোটেলে ক্লিনিংয়ের কাজ করতেন লিমন। আর প্যারিসে থাকাকালীন সময় তার রুমমেট এবং বন্ধুত্ব হয় তারই ঘাতক এই হত্যাকাণ্ডের অভিযুক্ত আসামির। ঘাতক এখন ফরাসি পুলিশের অধীনে চিকিৎসাধীন রয়েছে। প্রবাসী কয়েকজন বাংলাদেশি জানিয়েছেন, ঘাতক তার বন্ধু লিমনের কাজের জায়গা আগে থেকেই চিনত। ঘটনার দিন 10ই অক্টোবর সন্ধ্যার আগে হোটেল থেকে লিমন কাজ শেষ করে বের হলে সেখানে এসে তার সঙ্গে দেখা করেন ঘাতক। এরপর তারা সেখান থেকে একটি ট্রামে ওঠেন। লিমনের বাসার কাছাকাছি ট্রেন স্টেশনে নামার পরে, অর্থাৎ লিমনের নিকটবর্তী স্টেশন ব্রোনের রোবোফে নামার পর কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত খুনি ছুরি দিয়ে ভিক্টিমের মুখ এবং গলায় আঘাত করলে লিমন মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পাশাপাশি খুনি নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে ফরাসি মিডিয়ার খবরে বলা হয়েছে। বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি এমডি নূর বলেন, কি এমন কারণ থাকতে পারে যে এক শহর থেকে আরেক শহরে গিয়ে একই এলাকার বন্ধুকে খুন করতে হবে? মানুষের মধ্যে দ্বন্দ্ব বা রাগ অভিমান থাকতেই পারে, তাই বলে কি খুন করতে হবে? প্রত লিমনের মালিক পাকিস্তানি বংশোদ্ভূত ফরাসি নাগরিক আশ্বস্ত করেছেন, লাশ বাংলাদেশে পাঠানো সহ পরিবারকে কিছুটা আর্থিক সহায়তা করবেন। এছাড়া লিমনের জন্মভূমি সুনামগঞ্জের ফ্রান্স প্রবাসীরাও তার মরদেহ দেশে পাঠানোর জন্য একটি মানবিক ফান্ড গঠন করেছে বলে জানা গেছে। এর আগে 2020 সালের 18ই জানুয়ারি পর্তুগালে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রাত 9:30 দিকে লিসবনের বাংলা মার্কেট খ্যাত মার্টিন মনিজে এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক বিষয়ক তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।